কিছুদিন আগে, আজ থেকে 2 বছর আগে মদিনা শরীফ এক যুবকের সন্ধান পাওয়া গেছে, যার চেহারা হুবহু দেখতে রাসূলের মতো। ইমাম মাহদী সন্দেহ করে তাকে জেলখানায় ভর্তি করা হলো। জেলখানায় বন্দী করার পরে সকালবেলা দেখে তিনি আর নাই, এই পর্যন্ত আর কোনো খবর নাই। সুবহানাল্লাহ, ৭৫টা আলামত তার মধ্যে মিলে গেছে। আল্লাহু 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 আল্লাহ। কিয়ামতের আগে দাজ্জাল আসবে, সবচাইতে বড় ফিতনা হবে দাজ্জালের ফিতনা। আমার ভাইরা, আল্লাহর নবী দাজ্জালের আলোচনা যখন করছিলেন, সহিহ মুসলিমের এক বর্ণনায় পাওয়া যায়, নওয়াস ইবনে শামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, দাজ্জালের ব্যাপারে আপনি আলোচনা করতেছেন, আমাদের মনে হয় দাজ্জাল এই খেজুর বাগানে আছে। ও নবী, দাজ্জাল কেমন হবে দেখতে? নবীজি বললেন, দাজ্জালের অবস্থা হবে, দাজ্জালের এক চোখ হবে কানা, ডান চোখ হবে কানা, আর বাম চোখ হবে ফুলা। দাজ্জালের কপাল বরাবর লেখা থাকবে কাফারা, কাফের। এটা মুশরিকরা দেখবে না, মুনাফিকরা দেখবে না, শুধু ইমানদাররা দেখবে। ও বন্ধুগণ, দাজ্জাল আসবে। দাজ্জালের ঘটনা প্রণালী রাসূল যখন আলোচনা করতেছিলেন, সাহাবাই কেরাম বলেন, হুজুর দাজ্জাল তাহলে কোথায় আছে? দাজ্জালের ব্যাপারে বলেন, দাজ্জাল কোথায় আছে? রাসূল হাতের ইশারা দিয়ে পূর্ব দিকে টার্গেট করে বলেছেন, পূর্ব দিকে আছে দাজ্জাল, পূর্ব দিকে আছে দাজ্জাল, পূর্ব দিকে আছে দাজ্জাল। আল্লাহর নবী বারবার টার্গেট করেছেন, দাজ্জাল পূর্ব দিকে আছে। এজন্য হাদিসে পাওয়া যায়, কিয়ামতের আগে পূর্ব দিক মানে ভারতবর্ষ। কিয়ামতের আগে মুসলমানদের সাথে মুশরিকদের একটা চরম পর্যায়ের যুদ্ধ হবে। আল্লাহর নবী বলেছেন, ওই যুদ্ধটা হবে গজওয়াতুল হিন্দ। ওই যুদ্ধ যখন হবে, মুসলমানরা বিজয় লাভ করবে। এটাও কিয়ামতের একটা আলামত। সাহাবী হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হুজুর দাজ্জাল যদি পৃথিবীর পূর্ব প্রান্তে থাকে, আমি দাজ্জাল দেখতে যাব, দাজ্জালকে দেখতে চাই। আপনারাও কি দাজ্জালকে দেখতে চান? কথা কয় না। দাজ্জালকে আমরা হাদিসের মাধ্যমে দেখতে চাই, ঠিক কি না? দাজ্জাল কেমন হবে ভালো করে শুনেন, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? দাজ্জাল কেমন হবে বন্ধু? হযরতে তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, দাজ্জালের কথা শুনে তিনি পূর্ব দিকে নৌকা চালায় দিলেন। দুইটা বর্ণনা পাওয়া যায়। এক বর্ণনায় পাওয়া যায়, তিনি জুজাম এবং লোহাম গোত্র থেকে 15 জন করে 30 জন সাহসী মানুষ নিলেন। 15 জন করে 30 জন সাহসী মানুষ নিয়ে তিনি পূর্ব দিকে রওনা করলেন। সমুদ্রের মধ্যে নৌকা চালায় দিলেন। নৌকা ঢেউর তালে তালে চলতে 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 হঠাৎ করে 1 মাস পর্যন্ত চলতে লাগলো নৌকা। ওই নৌকায় তিনি 1 মাস চলার পরে একটা দ্বীপের কাছে তিনি উঠে গেলেন। যখন হযরত তামিমে দারি তার সঙ্গীদেরকে নিয়ে দ্বীপের মধ্যে উঠলেন, দ্বীপের মধ্যে উঠার পরে চিন্তা করলেন, আমি দ্বীপটার মধ্যে ঘুরে দেখি দ্বীপের মধ্যে কি আছে। ওই দ্বীপটা তিনি ঘোরা শুরু করলেন, ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকার পরে দেখতে পেলেন বিশাল আকারের এক দানব বসা আছে। হাদিসে পাওয়া যায় দানবের নাম হলো জাসাসা। হযরত তামিমে দারি বললেন, কে তুমি? আমি হলাম দারোয়ান, আমি হলাম বডিগার্ড। কয় কার? কয় আমার বসের। কয় বস কে? কয় মিস্টার দাজ্জাল। আল্লাহু আকবার, আরো জোরে কান আল্লাহু আকবার। বস কে বলে, বস হলো দাজ্জাল। কয় দাজ্জাল কোথায় আছে? বলে দাজ্জাল গর্তের ভিতরেই আছে, গুহার ভিতরে আছে। এখানে কোন মানুষ আমার সামনে দিয়ে গেলে, কোন পশু পাখি আমার সামনে দিয়ে যদি দাজ্জালকে আক্রমণ করতে যায়, আমি তার উপর আক্রমণ চালাই, তবে তোমরা কে? তোমাদের পরিচয় দাও। তখন জাসাসাকে টার্গেট করে হযরত তামিমে দারি বললেন, আমরা বিশ্বনবীর সাহাবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। সঙ্গে সঙ্গে জাসাসা নামক দানব ডাক দিয়ে বলেন, হে নবীর সাহাবী, আমি সবাইকে খেতে পারি, সবার সাথে ঝগড়া করতে পারি, সবার সাথে আমি ফাইট করতে পারে, কিন্তু বিশ্বনবীর সাহাবীদের সাথে ফাইট করার শক্তি আমার নাই। আল্লাহু আকবার। আমি সবাইকে দমন করতে পারি, কিন্তু রাসূলের সাহাবীদেরকে দমন করতে পারি না। জাসসা ডাক দিয়ে বলেন, আমি সবাইকে দমন করতে পারি, কিন্তু রাসূলের সাহাবীদেরকে আমি সম্মান করি। আমার ভাইরা, নবীর সাহাবী যারা, তাদেরকে তো গাছ সম্মান করেছে, বাঘ সম্মান করেছে, তাদেরকে হাইওয়ান জানোয়ার পর্যন্ত সম্মান করেছে। হাদিসে পাকের বর্ণনায় পাওয়া যায়, হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি রোম সম্রাটের কাছে গেলেন, আফ্রিকাতে গেলেন যুদ্ধ করার জন্য, আফ্রিকার বাদশা বললেন তোমরা জঙ্গলায় থাকো। তিনি আফ্রিকার জঙ্গলে দাঁড়িয়ে একটা ভাষণ দিয়েছিলেন, ইয়া আইয়ুহাস সিবা, ও জঙ্গলের হাইওয়ান জানোয়ার, আমরা বিশ্বনবীর সাহাবীরা জঙ্গলে এসে গেছি, সুতরাং তোমরা বের হয়ে যাও। যদি আজকের সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত বের না হও, সূর্য অস্তমিত হওয়ার পরে যাকে পাওয়া যাবে তাকেই আমরা হত্যা করে ফেলব। এই ঘোষণা দেওয়ার সাথে সাথে জঙ্গলের যত জানোয়ার ছিল সব জানোয়াররা রাসূলের সাহাবীদের কথা শোনার পরে বের হয়ে যাইতে লাগলো। আল্লাহু আকবার। শুধু তাই নয়, রাসূলের আরেকজন সাহাবী হযরত সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, একদিন তিনি পথ হারিয়ে দ্বীপের পাশে উঠলেন। দ্বীপের মধ্যে ওঠার পরে দেখলেন এক বাঘ আসতেছে জিহ্বা বের করে। সঙ্গে সঙ্গে তিনি বাঘকে বললেন, আনা মাওলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী। এর বাঘ জিহ্বা বের করে আসবি না। সঙ্গে সঙ্গে বাঘের মাথাটা নরম হয়ে গেল। লাশটা গুটায়া তামিমে দাঁড়ি হযরতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমার ভাইরা, বাঘ বুঝাইতে চাইলেন আপনি পথ হারিয়ে ফেলেছেন, আমার সাথে চলেন, আমি বাঘ আপনাকে রাস্তা দেখা দিব। রাসূলের সাহাবীদেরকে খাওয়ার কোনো ক্ষমতা কোনো প্রাণীর হতে পারে? রাসূলের সাহাবীদেরকে খাওয়ার ক্ষমতা যেমন কারো নাই, রাসূলের উম্মতদেরকে ভোগ করার ক্ষমতা কারো হতে পারে না। ঠিক কি না বলে? রাসূলের উম্মতদেরকে ধ্বংস করার ক্ষমতা কারো হতে পারে না। ও বন্ধুগণ, বলতেছিলাম শেষ পর্যন্ত হযরতে তামিমে দাঁড়ি বললেন, তোমার বসের নাম কি? বলে আমার বসের নাম হলো মিস্টার দাজ্জাল। ওই দাজ্জালই তো আমি তালাশ করতেছি, দাজ্জাল কোথায় আছে? হযরতে তামিমে দাঁড়ি বলেন, আমরা ভিতরে ঢুকে গেলাম। মানুষ কতজন? 30 জন। জোরে বলেন কতজন? 30 জন। সবাই মিলে যখন ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকার পরে দাজ্জালকে দেখতে পেলাম। দাজ্জাল শিকলবঙ্গী অবস্থায় আছে। দাজ্জাল আমাদেরকে প্রশ্ন করলো, তোমরা কারা? আমরা বললাম, আমরা বিশ্ব নবীর সাহাবী, আখিরি নবীর সাহাবী। দাজ্জাল চমকে দিয়ে উঠে বললেন, তাহলে কি আখিরি নবী এসে গেছে নাকি? যদি আখিরি নবী এসে যায় তাহলে তো আমার বের হওয়ার সময় হয়ে গেছে। আমি তোমাদেরকে আখিরি নবী সম্পর্কে কিছু প্রশ্ন করব, তোমরা জবাব দিবা। বলো, তোমাদের নবীর সাথে বংশের লোকেরা, তার আপন লোকেরা কি আচরণ করেছে? হযরতে তামিমে দাঁড়ি বলেছেন, কেউ কেউ ঈমান এনে কালিমা পড়ে মুসলমান হয়েছে, আবার বেশিরভাগ মানুষ কালিমা পড়ে নাই, মুসলমান হয় নাই। তখন দাজ্জাল একটা ভালো কথা বলল। দাজ্জাল বলল, আমার ফিতনা হবে কিয়ামতের আগে সবচাইতে ভয়ঙ্কর ফিতনা। আমি ইহুদিদেরকে ক্ষমতা দিব, তাদেরকে আমি শক্তি দান করব, সুতরাং কিয়ামতের আগে ভালো করে মনে রেখো, আমার ফিতনা থেকে বাঁচতে হলে আরবের সব লোককে বলবা সবাই যেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, কারণ আকাশের নিচে জমিনের উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ভালো মানুষ আর হতে পারে না। হযরত তামিমে দাঁড়ি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাজ্জাল বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো শ্রেষ্ঠ মহামানব আকাশের নিচে জমিনের উপরে আর হতে পারে। হযরত তামিমে দাঁড়ি রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যন্ত দাজ্জালের সাথে কথা বললেন। দাজ্জাল বিভিন্ন রকম মন্তব্য শুরু করলেন। দাজ্জাল ডাক দিয়ে বলো, হে নবীর সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কে কে আছো সিরিয়া, জর্ডান, ফিলিস্তিন, জেরুজালেম সফর করেছ? তখন তামিমে দারী রাদিয়াল্লাহু তাআলা সহ ৬ জন সাহাবীরা দাঁড়ালেন, ৬ জন লোক দাঁড়ালেন আর বললেন, আমরা সিরিয়া, জর্ডান, ফিলিস্তিন, জেরুজালেম সফর করেছি। হযরতে তামিমে দারী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এবার দাজ্জাল তাদেরকে ডেকে বলল, তোমাদের কেমন কিছু নিদর্শনের কথা বলে যায়, নিদর্শনগুলি সম্পর্কে আমার জানা দরকার আছে। এক নাম্বার নিদর্শন হলো জর্ডানের বাইশান খেজুর বাগানের কি অবস্থা হলো। বাইশান নামে এটা খেজুর বাগান আছে জর্ডানে। এখন বা জর্ডানের কোনো খেজুর কি বাংলাদেশে আমদানি হয়? কথা বলেন। ওই খেজুর বাগানের খেজুর জর্ডানবাসীরা খাওয়ার পরে পুরো আরব রাষ্ট্রে সাপ্লাই করত। আমার ভাই আরব, এখন জর্ডানের বাইশান খেজুর বাগানের খেজুর শুকায় গেছে, খেজুর গাছ মরে গেছে। দাজ্জাল বলল, যখন খেজুর গাছ মরে যাবে তখনই আমার যাওয়ার সময় হয়ে যাবে, আমাকে তখনই চলে যেতে হবে। আমি তারপরে জিজ্ঞেস করতে চাই, সি অফ গেলিলি, তার মানে হলো তাবারি উপসাগরের কি অবস্থা? তাবারি উপসাগর হচ্ছে আপনার সিরিয়া এবং সিরিয়া জর্ডান বরাবর একটি বিশাল উপসাগর, যেমন বাংলাদেশে আছে বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর। এটা সাগর না, এটা উপসাগর। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সেই সি অফ গেলিলি, তাবারি উপসাগর, আপনার ইন্টারনেটে চার্জ করলে পাবেন, সি অফ গেলিলি দিয়ে চার্জ করবেন, তাহলে দেখবেন সেই সাগরটি চলে আসবে। সি অফ গেলিলি, তাবারি উপসাগরের কি অবস্থা? বলল, সেখানের পানি ইসরায়েলের ইহুদিদের দখলে, মুসলমানের হাতে এখন আর নাই। সিরিয়া আর জর্ডানের লোকেরা সেখান থেকে পানি দিয়ে চাষ কাজ করতে পারে না। বলল, যখন ওই পানিটা সম্পূর্ণ শুকিয়ে যাবে তখনই আমার যাওয়ার সময় হয়ে যাবে। আর বর্তমান সময় প্রমাণ করছে সি অফ গেলিলি, তাবারি উপসাগরের পানি এখন প্রায় শুকিয়ে গেছে। তার মানে দাজ্জালের আবির্ভাবের খুব কাছাকাছি সময় আমরা চলে এসেছি। তারপরে দাজ্জাল বললেন, ৩ নম্বর হলো জুগার কুফের কি অবস্থা। জর্ডানের ভিতরে একটি দ্বীপ আছে, যেই দ্বীপের নাম হলো ডেড সি, মৃত সাগর আছে, মৃত সাগর। লূত আলাইহিস সালামের সময় যারা লাওয়াতাত করেছিল তাদের জন্য ডেড সি হয়েছে, তাদের জন্য সেই সাগর হয়েছে। তারা বলল, দাজ্জাল বলল, সেই সাগরের কি অবস্থা? জুগার হচ্ছে লূত আলাইহিস সালামের মেয়ের নাম, ওই মেয়ের নামে জুগার কূপ স্থাপন করা হয়েছে। আমার ভাইরা, দাজ্জাল বলল, সেই জুগার কুফের কি অবস্থা? সাহাবায়ে কেরাম বললেন, জুবার কুফের মধ্যে আগের মতো পানি নাই। দাজ্জাল বলল, যদি পানি না থাকে তাহলে আমার যাওয়ার সময় হয়ে গেছে। সুতরাং দাজ্জাল আসবে, দাজ্জাল যখন আসবে তখন কি অবস্থা হবে দুনিয়ার? দাজ্জালের নিজের মুখের বর্ণনা দাজ্জাল বলতেছে, তখন পৃথিবীর চতুর্দিকে শুধুমাত্র ফেতনা চলতে থাকবে, সারা দুনিয়ার বেঈমানদের মধ্যে ঐক্য থাকবে, মুসলমানের মাঝে ঐক্য থাকবে না। ধর্মের দিক থেকে যদিও আলাদা, হিন্দু ধর্ম যদিও আলাদা, খ্রিস্টান ধর্ম যদিও আলাদা, যদিও ইহুদি ধর্ম আলাদা, কিন্তু মুসলমান মারার জন্য সব বেঈমান এক হয়ে গেছে, ঠিক না? কিন্তু আমাদের মুসলমানদের মাঝে আমরা সবাই এক আল্লাহর গোলামি করি। ও বন্ধুগণ, বেঈমানেরা সব এক হয়ে গেছে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি দেবতা মাইনা তারা এক হয়ে গেছে, কিন্তু মুসলমান এক আল্লাহর ইবাদত করি আমরা, আমাদের মধ্যে এখনো পর্যন্ত একতা নাই। দাজ্জাল বলবো, আমার আগে অনেক ফিতনার আবির্ভাব হবে। আল্লাহর হাবিব আখির নবী, নবীদের নবী, দু জাহানের শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, আনা ওয়াসসাতু কাহাতাইন, আমি এবং কিয়ামত এই দুইটা আঙ্গুলের মতো। ক্বালা জাম্মাস সাবাবাত ওয়াল উস্তা, রাসূল শাহাদাত আঙ্গুলটার মধ্যম আঙ্গুলটা একত্রিত করে বলেছেন আমি আর কিয়ামত এতটা পাশাপাশি। তাহলে রাসূল আগমন করেছেন, তার মানে বন্ধু কিয়ামত খুব কাছাকাছি আসছে। রাসূল বলেছেন কিয়ামতের আগে ভণ্ড নবীদের আবির্ভাব হবে। রাসূল বলেছেন কিয়ামতের আগে যুহুরুল ফিতান, ফিতনার আবির্ভাব হবে। এখন আমাদের জমিনে ফিতনা আমরা দেখতে পাই। ফিতনা কেমন করে দেখতে পাই? নতুন ব্যবসায়ী ব্যবসার মালামাল কিনেছে, সবাই ব্যবসার মালের মধ্যে ফরমালিন দেয়। নতুন ব্যবসায়ী চিন্তা করলো আমিও যদি ফরমালিন দেই তাহলে আমার ইমানটা তো বাঁচানো যাবে না। এজন্য ইমান বাঁচাবার জন্য ফরমালিন একদিন দুই দিন না দিয়ে দেখছি ফল নষ্ট হয়ে যায়। এখন ফিতনায় পড়ে গেছে, ফরমালিন দিবে কি দিবে না। তার মানে বন্ধু ফরমালিন দেওয়া না দেওয়া ফিতনায় পড়ে গেছে। ও বন্ধুগণ, এইভাবে আরো বড় ফিতনা। নতুন করে চাকরি নিয়েছে, 10 লক্ষ টাকা দিয়ে চাকরি নিয়েছে অথবা যোগ্যতার বলে চাকরি নিয়েছে। চাকরি টেবিলে বসে দেখেছে সবাই ঘুষ খায়। এখন নিজে খাবে কি খাবে না ফিতনায় পড়ে গেছে। রাসূল বলেছেন কিয়ামতের আগে ফিতনার আবির্ভাব হবে। আল্লাহর হাবিব আরো বর্ণনা করেছেন কিয়ামতের আগে যুহুরুন নিসা, মহিলারা আত্মপ্রকাশ করবে সবচাইতে বেশি, ঠিক না? এখন মহিলাদের আত্মপ্রকাশ আছে না নাই? রাসূল বলেছেন হুন্না কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলা, মহিলারা এমন পোশাক পরিধান করবে যেই পোশাক তারা পরবে যদিও পোশাক আসলে এটা পোশাক নয়, আসলে উলঙ্গপনা, বেহাপনা। এইভাবে বেহাপনার মাঝে তারা জীবন যাপন করবে। আমার ভাইরা, ফিতনা এমন ভাবে চরম ভাবে এসেছে, ডান দিকে তাকাইলে মহিলা, বামে তাকাইলে মহিলা, সামনে মহিলা, পিছনে মহিলা, মহিলার মহিলা। মাঝে মাঝে আল্লাহর দিকে তাকাইলে, আসমানের দিকে তাকাইলে দেখা যায় ওখানেও দাঁড়ায় আছে আরো তিনটা। কথা বলেন ঠিক কিনা? চতুর্দিকে মহিলার ফিতনা। বাজারঘাট সব দখল করে ফেলেছে মহিলারা, পুরুষরা এখন ঘরে ঘুমাইল। কথা বলেন ঠিক কিনা? মহিলারা বাজার করে, আর নতুন নতুন বাজারের আমদানি হয়েছে। বউ বাজার, ঢাকার শহরের মোড়ে মোড়ে শুধু বউ বাজার। কি বাজার? বউ বাজার। এখন ফিতনার আবির্ভাব হয়ে গেছে বন্ধু। তার মানে দাজ্জাল আসার সময় হয়ে গেছে। দাজ্জাল বলতেছে আমি যাওয়ার আগে পৃথিবীর জমিনে হযরত ইমাম মাহদী আসবে। আল্লাহু আকবার! আজকের এই পৃথিবী যদিও মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, আগামীর পৃথিবী হবে মুসলমানদের জন্য, আগামীর পৃথিবী হবে ইমানদারদের জন্য, আগামীর পৃথিবী হবে আলেম ওলামাদের জন্য, ঠিক কিনা বলে? হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম আগমন করবে। আল্লাহর প্রিয় বান্দা হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম মদিনাতুল মুনাওয়ারায় জন্মগ্রহণ করবে। রাসূল বললেন তার নাম হবে মুহাম্মদ, পিতার নাম হবে আব্দুল্লাহ, তার চেহারা হবে আমার মতো, চুল হবে আমার মতো। একেবারে হুবহু রাসূলের ঘটনা হবে। আল্লাহু আকবার! তিনি মদিনাতুল মুনাওয়ারা আগমন করবেন। কিছুদিন আগে, আজ থেকে 2 বছর আগে, মদিনা শরীফে এক যুবকের সন্ধান পাওয়া গেছে যার চেহারা হুবহু দেখতে রাসূলের মতো। ইমাম মাহদী সন্দেহ করে তাকে জেলখানায় ভর্তি করা হলো। জেলখানায় বন্দী করার পরে সকালবেলা দেখে তিনি আর নাই, এই পর্যন্ত আর কোনো খবর নাই। সুবহানাল্লাহ! 75টা আলামত তার মধ্যে মিলে গেছে। ইমাম মাহদী, কেউ কেউ তো বলেছেন যে ইমাম মাহদী চলে এসেছে। আবার গবেষকগণ কেউ কেউ বলেন যে 2020 সালে আসবে, 25 সালে আসবে। এটা অবশ্যই ঠিক নয়, কারণ আসার মূল সময়টা কে জানেন? জোরে বলেন কে জানে? ইমাম মাহদী আগমন করবে। ইমাম মাহদী আলাইহিস সালাম মদিনার জমিনে আগমন করবে। মদিনার জমিনে ইমাম মাহদী যখন আসবে, হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম মদিনার জমিন থেকে মক্কায় চলে আসবে। মক্কার জমিনে আসার পরে বাইতুল্লাহর তওয়াফ শুরু করবে হজের মৌসুমের ভিতরে। হাদিস শরীফে পাওয়া যায় যখন হজের মৌসুমে ইমাম মাহদী তওয়াফ শুরু করবেন, তওয়াফের ফাঁকে আমার বন্ধুগণ রুকনি ইয়ামানি যেটা আছে, একেবারে হজরে আসওয়াদের আগের রুকুনটা হচ্ছে রুকনি ইয়ামানি। রুকনি ইয়ামানি ঘেঁষে ঘেঁষে হাজী সাহেবরা বাইতুল্লাহ তওয়াফ করে। সেই বাইতুল্লাহ তওয়াফরত অবস্থায় ইমাম মাহদীকে দেখতে পাবেন। আর হাজী সাহেবরা, তওয়াফকারীরা ডাক দিবেন, ওই তো ইমাম মাহদী দেখা যায়। জোরে কান আল্লাহু আকবার! তার পাগড়ি টেনে ধরবেন, তার জামা টেনে ধরবেন। যখন নাকি তার জামা টেনে ধরবেন, পাগড়ি টেনে ধরবেন, তিনি তখন বলবেন আমার হাতে বায়াত নেওয়ার কোনো দরকার নাই। তো সবাই ঝাঁপিয়ে পড়ে বলবে আজকে মুসলমানের দুর্দিন, মুসলমানের দুরবস্থা, আপনি যদি বায়াত না নেন তাহলে আমাদের অবস্থা আরো খারাপ হয়ে যাবে। শেষ পর্যন্ত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম বায়াত নেবেন কাবার চত্বরে বসে। ৩১৩ জন তখন বায়াত নেবে। ওনার সাথে আস্তে আস্তে গোটা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে মুসলমানরা একত্রিত হয়ে যাবে। মুসলমানরা যখন একত্রিত হবেন, আর এমন সময় দাজ্জালের আবির্ভাব হবে। দাজ্জাল যখন আসবে, পূর্ব দিক থেকে দাজ্জাল আসবে। দাজ্জাল আসার পরে এক হাতে জান্নাত নিয়ে ঘুরবে, আরেক হাতে জাহান্নাম নিয়ে ঘুরবে। ইমাম মাহদী আলাইহিস সালামকে খবর দেওয়া হবে, ইমাম মাহদী দাজ্জাল চলে এসেছে। বলে দাজ্জাল আসলো আমাদের কোনো ভয় নাই, কারণ একটার পর একটা পরিকল্পনা আমাদের হাতে আছে। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবী ভ্রমণ শুরু করবেন। সিরিয়ার সেন্ট্রাল মসজিদে গিয়ে ফজরের নামাজ আদায় করতে যাবেন। যখন তিনি ফজরের নামাজ আদায় করতে যাবেন, ফজরের নামাজ আদায় করার জন্য আজান হয়ে যাবে। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম ইমামতির মুসল্লায় দাঁড়াবেন। এমন সময় ওই সিরিয়ার সেন্ট্রাল মসজিদের মিনারায় আল্লাহর দুই ফেরেশতার কাজের উপর ভর করে হযরত ঈসা আলাইহিস সালাম চাদর মুড়ি দিয়ে অবতরণ করবেন। আল্লাহু আকবার! হযরত ঈসা আলাইহিস সালাম আওয়াজ দিবেন সিরিয়ানো, সিরিয়ানা। আমার ভাইয়েরা, সিরিয়ানা হবে। যখন নাকি সিরিয়ানা হবে, সিরিয়ানার পরে হযরত ঈসা আলাইহিস সালাম জমিনে নামবেন মসজিদে। যখন নাকি মসজিদে অবতরণ করবেন, হযরত ইমাম মাহদী বলবেন আপনি নামাজ পড়ান। হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন না না, আমি তো আর আগের মতো নবী নয়, আমি আখিরি জামানার নবীর উম্মত হয়ে এসেছি। আপনি এই জামানার নবীর উম্মত, আখিরি নবীর উম্মত। আজকের ইমামতি আপনি করেন, আপনার সামনে ইমামতি আমি করতে পারবো না। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম ইমামতি করবেন। যখন নাকি ইমামতি করবেন, ইমামতি করার পরে নামাজ আদায়ের পরে হযরত ঈসা আলাইহিস সালাম সিরিয়ার সেন্ট্রাল মসজিদের সামনে দাঁড়ায়া তিনবার আল্লাহু আকবার বলবেন। জোরে কান আল্লাহু আকবার! আরো জোরে আল্লাহু আকবার! আরো জোরে আল্লাহু আকবার! তিনবার আল্লাহু আকবার বললেন। যখন নাকি আল্লাহু আকবার বলবেন, হাদিসে পাকে পাওয়া যায় তার আল্লাহু আকবারের ধ্বনি পৃথিবীর সর্বত্র ছড়িয়ে পড়বে। মুসলমানদের মধ্যে নতুন করে প্রাণ সঞ্চারিত হবে। মুসলমানরা বলবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে এসেছে। এখন প্রশ্ন হলো হুজুর ইমাম মাহদী কয়দিন দুনিয়ায় থাকবে, জানার দরকার আছে না নাই? ৪০ বছর বয়সে তিনি বায়াত নিবেন। তারপরে হাদিসে পাওয়া যায় কেউ বলেছেন ৭ বছর, কেউ বলেছেন ৯ বছর। তিনি ৭ বছর অথবা ৯ বছর দুনিয়ায় থাকবেন। তারপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দায়িত্ব হাতে নিয়ে নেবেন। ঈসা আলাইহিস সালাম ৪০ বছর দুনিয়ায় থাকবে। আল্লাহু আকবার! ৪০ বছর দুনিয়ায় থাকার পরে হাদিসে পাওয়া যায় আল্লাহর নবী বলেছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দায়িত্ব হাতে নেওয়ার পরে এবার দাজ্জালকে হত্যা করার জন্য চতুর্দিকে তিনি অভিযান চালাবেন। দাজ্জাল হযরত ঈসা আলাইহিস সালামের হাত থেকে বাঁচার জন্য মদিনায় ঢোকার চেষ্টা করবে। রাসূল হাদিসে বলেন যখন মদিনায় ঢুকতে চেষ্টা করবে, মদিনার চতুর্পাশে ৭০,০০০ ফেরেশতারা তলোয়ার নিয়ে তাকে হত্যা করার জন্য দাঁড়িয়ে যাবে। আবার মক্কার সীমানায় ঢোকার চেষ্টা করবে, হারামের ভিতরে যেন ঢুকতে না পারে। ৭০,০০০ রহমতের ফেরেশতারা বা তরবারি নিয়ে দাঁড়িয়ে যাবে। শেষ পর্যন্ত দাজ্জাল ইহুদিদেরকে ক্ষমতায় বসাইয়া ইহুদি রাজ্য ইসরায়েলে চলে যাবে। ইসরায়েল এখন তার নামে একটা সুন্দর সিটি নামকরণ করা হয়েছে, যেটার নাম হলো লোড সিটি। যদি আপনারা ইউটিউবে চার্জ দেন LOD, লোড CITY, তাহলে দেখবেন ইন্টারনেটে চলে আসবে। দাজ্জালকে যেখানে হত্যা করবে, লোড সিটির সামনে একটা গেট আছে, ওই গেটের সামনে দাজ্জালকে হত্যা করা হবে। ওই শহরটা এখন সুন্দর করে বানানো হয়ে গেছে এবং মিনি এয়ারপোর্ট সেখানে স্থাপন করা হয়েছে, বিমানবন্দর। তারপরে রেল স্টেশন, বাস স্টেশন, বিভিন্ন দোকানপাট করা হয়েছে। সেই জায়গায় দাজ্জাল যখন চলে যাবে মনে করবে এখানে ঢুকলে বাঁচতে পারবে, হযরত ঈসা আলাইহিস সালাম তার পিছন দিক থেকে টেনে ধরবেন আর তরবারি দিয়ে তাকে হত্যা করে ফেলবেন, দাজ্জালকে হত্যা করে ফেলবেন। আমার বন্ধুগণ, দাজ্জালকে হত্যা করে ফেলবেন লোডশেডিংয়ের সামনে। দাজ্জাল হত্যা করার পরে পৃথিবীর জমিনে আর একটা ফিতনা চলে আসবে, ওই ফিতনার নাম হলো ইয়াজুজ এবং মাজুজ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বর্ণনা করেছেন ইয়াজুজ মাজুজের ব্যাপারে। ইয়াজুজ মাজুজ এটার ব্যাপারে কথা বলতে গেলে অনেক সময় লাগবে, আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়, অসুবিধা হচ্ছে? ইয়াজুজ এবং মাজুজ চলে আসবে। ইয়াজুজ মাজুজ তারা মানব জাতির মধ্যে এক প্রকার প্রাণী, পৃথিবীর মানুষের চাইতে কয়েক গুণ তাদের অবস্থান বেশি, অনেক সময়তে মানুষের চাইতে তারা সংখ্যায় বেশি। পৃথিবীতে যখন আগমন করবে হযরত ঈসা আলাইহিস সালাম মুসলমানদেরকে নিয়ে পাহাড়ে চলে যাবেন, পাহাড়ে গিয়ে আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ আপনি আপনার পক্ষ থেকে গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দেন। তখন আল্লাহ তাআলা প্রত্যেকটার উপরে একটা একটা করে ছোট ছোট বড়ির মতো একটা একটা করে পাথর কোন আল্লাহ তাআলা পাঠিয়ে দিবেন, আর ওই পাথর যার শরীরে পড়বে ইয়াজুজ মাজুজের গোষ্ঠী মরে সারখার হয়ে যাবে। এবার পৃথিবী থেকে লাশ সরাবার জন্য আল্লাহ তাআলা জান্নাতে একদল বাহন পাঠিয়ে দিবেন উট পাখির মতো। সেই উট পাখি এসে পৃথিবীর জমিন থেকে সব ইয়াজুজ মাজুজদেরকে সরায়া ফেলবে। তারপরে আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি দিবেন। বৃষ্টি যখন আসবে গোটা পৃথিবী সুন্দর হয়ে যাবে। যখন নাকি গোটা পৃথিবী সুন্দর হয়ে যাবে, জমিন থেকে আল্লাহ তাআলা নিয়ামত রাজি সব তুলে দিবেন। ইমানদাররা অনেক বছর পর্যন্ত জমিনে থাকবে, তবে দাজ্জাল কয়দিন থাকবে? হাদিসে পাওয়া যায় দাজ্জাল থাকবে মাত্র 40 দিন। তারা তো পাওয়ারফুল ক্ষমতা থাকবে। প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, আর তৃতীয় দিন হবে আমার ভাইয়ের 1 সপ্তাহের সমান। চতুর্থ দিন থেকে স্বাভাবিক দিন হবে। তার এত পাওয়ারফুল ক্ষমতা থাকবে সে সূর্যকে আঁকড়ে ধারণ করে রাখবে, সূর্য যেন ডুবতে না পারে। মানুষকে বলবে আমি মুসলমান, আমি আল্লাহ তোমরা আমাকে মানো, আমি আল্লাহ তোমরা আমাকে মানো। ইমানদার যুবক বলবে না না, তুমি কখনো আল্লাহ হতে পারো না। যুবককে বেঈমান হত্যা করে ফেলবে, দাজ্জাল হত্যা করে আবার তার মধ্যে প্রাণ সঞ্চার করবে। প্রাণ সঞ্চার করার পরে বলবে তুমি কি মানো আমি আল্লাহ? দেখো আমি তোমাকে মেরেছিলাম, আবার তোমাকে জিন্দা করে ফেলেছি। তখন দাজ্জালকে লক্ষ্য করে যুবক মুসলমান ডেকে বলবে তুমি আমাকে হত্যা করো আর যাই করো, এখন আমার পরিপূর্ণ বিশ্বাস হয়ে গেছে নিশ্চয়ই তুমি দাজ্জাল। আল্লাহু আকবার। যার হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম। মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের খোদা মহান। যার এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম। মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের খোদা মহান। যার দিলে থাকবে ঈমান, হবে না কো সে বেঈমান। মুমিন বলবে ডেকে ঈমান নিয়ে বুকে, নিশ্চিত তুই দাজ্জাল। ঠিক কি না? আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল। আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল। ও মাহদীর সৈন্যরা গর্জে ওঠো, শহীদি তামান্না বুকে নিয়ে। ও মাহদীর সৈন্যরা গর্জে ওঠো, শহীদি তামান্না বুকে নিয়ে। সুফিয়ানা মতবাদ রুখতে হলে এখন থেকে থাকো তৈরি হয়। আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল। আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল। আজ বিশ্বের চারিদিকে মুমিন মরছে ধুকে, একটু কি দিলে দয়া হয় না? ওরে কাপুরুষ ঘরে বসে ভাবছো হিসাব কষে, এখনো তো সময় হলো না। আজি বিশ্বের চারিদিকে মমিন মরেছে দুকে, একটু কি দিলে দয়া হয় না? ওরে কাপুরুষ ঘরে বসে ভাবছো হিসাব কষে, এখনো তো সময় হলো না। মমিন না হয়ে যাবে মাজলুম, গজওয়ায়ে হিন্দ বাগাবে ঘুম, পদে পদে আসবে মুসিবত, চারিদিকে পড়বে পাপের ধুম, মূর্খরা গড়বে সমাজ, উঠে যাবে লেমুলাস, ঠিক না? মূর্খরা গড়বে সমাজ, উঠে যাবে লেমুলাস। আসছে কিয়ামত রুখতে মুসিবা, থাকছে আজান বেলাল, আসছে মহাকাল, রুখতে হবে দাজ্জাল। ও মাহদীর সৈন্যরা গর্জে উঠো, শহীদ তামান্না বুকে নিয়ে, সুফিয়ানা মতবাদ রুখতে হলে এখন থেকে থাকো তৈরি হয়ে। ঠিক কিনা বলে? আমাদেরকে তৈরি হওয়ার দরকার আছে না নাই? সুতরাং কিয়ামত আসবে, আল্লাহ বলেছেন সেই কিয়ামতের ভীতিশিকার কথা স্মরণ করে আমি আল্লাহকে ভয় করো। সুতরাং আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করি, কারণ কিয়ামত অনেক কঠিন। কিয়ামতের ময়দানে যাতে ধরা খেয়ে না যায়, আমার ঈমান আমাকে হেফাজত করতে হবে, আমার ঈমান আমাকে রক্ষা করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলেন আমিন।